আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ একটা ভাইরাল রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা এখন অনেক ভাইরাল, তো ভাবলো আমিও ট্রাই করে দেখি কেমন হয়। এটার জন্য আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটু শসা কুচি নিছি, কাসুন্দি নিছি 2 টেবিল চামচের মতো, চিলি ফ্লেক্স নিছি 1 চা চামচ, আর ধনিয়া কুচি নিছি, ধনিয়া পাতা কুচি নিছি। এটা এখন ভালো করে এভাবে চটকে মাখাতে হবে, খুব ভালো করে যাতে সব কিছু মিশে যায়। এটা আপনারা ট্রাই করবেন এভাবে হাত দিয়ে মাখতে, হাত দিয়ে মাখলে টেস্টটা ভালো আসে। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু অনেক টেস্টি হয়, আমি বানিয়ে খেয়ে বুঝলাম আর কি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি, এটা ভালো করে সেদ্ধ হতে হবে। সেদ্ধ করার পর ডিমের খোসা ছিলে এভাবে মাছ দিয়ে হাফ কেটে নেব। নিয়ে এখন আমি যে মশলাটা মাখিয়ে রাখছি মশলাটা ভেতরে দিয়ে পুরের মতো দিয়ে দেবো আর কি। আপনারা এটা চামচ দিয়েও দিতে পারবেন, আবার হাত দিয়েও দিতে পারবেন, যার যেমনে সুবিধা হয় আর কি। এভাবে আমি সবগুলো মানে 4টা বানিয়েছি, তো 4টার ভেতরেই মশলা দিয়ে দেবো। এখন মশলা দেওয়া হয়ে গেলে আমরা প্রাণ তেঁতুলের চাটনি যেটা আছে ওইটা দিয়ে দিব উপর দিয়ে, এইটাই এটার টেস্ট বহু গুণে বাড়িয়ে দেয়। এটার মেইন উপকরণ হচ্ছে এটা। দেয়া শেষ, এখন জাস্ট পরিবেশন করে খাওয়ার পালা। এটা অনেক বেশি টেস্টি, আপনারা অবশ্যই একবার বাসায় বানায় খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করে যাবেন, লাইক কমেন্ট করে যাবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।